ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা 2014-15 যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিছু করণীয় বিষয়ে আমি আলোকপাত করতে চাই। এখানে প্রথমেই বলে রাখি, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। হয়তো অনেকের ধারণা আগের বছরে 1 ঘন্টা 45 মিনিট ছিল, কিন্তু এবার কিন্তু আমরা 15 মিনিট কম তারা পরীক্ষার দেওয়ার জন্য সময় পাবে। তো এই বিষয়টাকে তারা প্রথম থেকেই খেয়াল রাখবে, যাতে করে সঠিক ওই সময়ের মধ্যে যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতে পারে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে যে ওয়েমাসিটা দেওয়া হবে সেখানে কোনো রকম ভাঁজ করা যাবে না, ফোল্ড করা যাবে না, এবং সেখানে রোল নম্বর, ক্রমিক নম্বর এগুলো সঠিকভাবে লিখতে হবে। এবারে আমাদের কতগুলো ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা কত কিছু পদক্ষেপ নিয়েছি। সে পদক্ষেপগুলো হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্রবেশপত্রে লেখা থাকে বাংলা, ওয়েমাসিটি ইংলিশ। এবার আমরা দুটোতেই আমরা বাংলা ব্যবহার করেছি, এবং রোল নম্বর আগে ছিল সিরিয়াল নম্বর, সেগুলো আমরা এবার বদল করে রোল নম্বর, সেখানে রোল নং হয়েছে, এবং ক্রমিক আমরা এখানে সিরিয়াল নম্বরের বদলে ক্রমিক, যেটা বয়সের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে, এবং কোনো মতেই ঘষামাজা করা যাবে না, ঘষামাজা করলেই এটা বাতিল হয়ে গণ্য হবে। আর পরীক্ষার হলে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে হবে, আমাদের যে নিয়মকানুন মেনে চলতে হবে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ইলেকট্রনিক কোনো ডিভাইস, মোবাইল ফোন, ব্লুটুথ, ইভেন ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। অনেকের হয়তো প্রশ্ন আসবে, ক্যালকুলেটার ছাড়া কী করে আমরা গণিত পরীক্ষা দেবো, পদার্থবিদ্যা পরীক্ষা দেবো? এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ পরীক্ষার প্রশ্নপত্র আমরা এভাবেই আমরা করার চেষ্টা করি যেখানে কোনো ক্যালকুলেটার প্রয়োজন হবে না। সেজন্য ক্যালকুলেটর বা কোনো মোবাইল অথবা কোনো ডিভাইস যে নিয়ে যদি কেউ আসে, এটা সরাসরি অসুবিধা হিসেবে গণ্য করা হবে, তাদেরকে সরাসরি বহিষ্কার করা হবে। সেই জিনিসগুলো আমি ছাত্রছাত্রীদের, যারা পরীক্ষার্থী, তাদেরকে সবসময় খেয়াল রাখার ব্যাপারে আমরা উপদেশ দিচ্ছি, এবং যাতে করে এই জিনিসগুলো তারা সাথে করে নিয়ে না আসে। আর সময় যেহেতু আগেই বলেছি যে 1 ঘন্টা 30 মিনিট 4টা বিষয় পরীক্ষা দিতে হবে, সেটা সময়টা যেন মোটামুটি একটা ব্যালেন্স করা হয়, না হলে কিন্তু পরীক্ষা তারা ভালো করতে পারবে না। প্রত্যেকটা একটা টাইম সেট করেই, যাতে করে দেখা 1-3টা পরীক্ষা যেন খুব ভালো, পরেরটা আমি দিতেই পারলাম সময়ের অভাবে, সেই জন্যগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী অনেকেই আছে যারা হয়তো ফোর্থ সাবজেক্ট নাই, সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট হিসাবে ইংরেজি তার পরীক্ষা দিতে পারবে। এবং আর যেটা বলছে যে যারা কর্তৃপক্ষ থাকবেন তাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং কেউ এদিক ওই তাকাতাকি করতে পারবে না, এবং সুষ্ঠুভাবে পরীক্ষা যখন শেষ হবে ওনারা যখন বলবেন স্টপ রাইটিং, সঙ্গে সঙ্গে তারা লেখা বন্ধ করে জায়গায় বসে থাকতে হবে, এবং জায়গা থেকে উঠলে কিন্তু অনেক সময় তার পরীক্ষা বাতিল হতে পারে। এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তবে আমি যেটা মনে করব, এখানে ভয় পাওয়ার কিছুই নাই, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য যারা ভালো সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রী তারাই ভর্তি হোক, এবং তাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাই এই বিশ্ববিদ্যালয়ে। তা আমি পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করবেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা, এবং যারা সুযোগ পাবে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।